হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অন এ লাইফস্টাইল ব্লগ ভিডিওতে। তো আজ আমি বানিয়ে নিয়েছি চিকেন পকোড়া, খাস্তা মুচমুচে চিকেন পকোড়া রেসিপি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি দেখিয়ে দিই খাস্তা মুচমুচে চিকেন পকোড়া রেসিপিটা আমি কেমন করে বানালাম। প্রথমে আমি চিকেন নিয়ে নিচ্ছি, তারপর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ, লঙ্কা পাউডার 1 চামচ, গরম মশলা 1/2 স্পুন, মাদ্রাসি মশলা 1/2 স্পুন, স্বাদ মতো নুন দিয়ে দেবো 1/2 স্পুন, জিরে পাউডার দিয়ে দেবো, আদা রসুন মিনি করে বেঁটে 1 স্পুন নিয়ে নেব, 3 স্পুন বেসন নিয়ে নেব, আর 1 স্পুন সর্ষের তেল নিয়ে নেব, দিয়ে এটাকে মাখিয়ে নেব, মাংসটা দিয়ে মাখিয়ে নেব। বন্ধুরা, আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ওকে? আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানিয়ে দিও। এখন এগুলো একটা মাখিয়ে নিয়েছি, মাখানো হয়ে গেছে। এখন এগুলো একটা একটা করে কড়াতে ভেজে নেব। তেল গরম হচ্ছে, তেল প্রায় গরম হয়ে গেছে, এখন একটা একটা দিয়ে করে সব কটা ভেজে নেব। এখানে সব কটা পকোড়া দিয়ে দিয়েছি, এখানে নামিয়ে নিয়েছি। এদেরকে কি সুন্দর দেখতে লাগছে, তোমরা একবার বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও কমেন্টে। হচ্ছে বন্ধুরা, বাই বাই, ভালো থেকো।